হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা পিএনজি কিভাবে বানাবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, তোমরাও পিএনজি বানাতে পারবে খুবই অল্প সময়ের মধ্যে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সর্বপ্রথম যে কাজটি তোমরা করবে, প্রথমে তোমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে। এখানে সার্চ করবে ব্যাকগ্রাউন্ড রিমুভ, না সার্চ করলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। এখানে আমি সার্চ করলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে, সার্চ করে এখানে অপশান চলে এসেছে। এখানে আমরা ফার্স্ট অপশান যেটা আছে ওইটাতে আমরা ক্লিক করব। এখানে আমি ক্লিক করলাম ফার্স্ট অপশানটায়, তারপর এখানে আমাদের শো করছে আপলোড ইমেজ, এই আপলোড ইমেজটাই ক্লিক করব আমরা। ক্লিক করার পর গ্যালারি থেকে যে ফটোটা তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও ওই ফটোটাকে সিলেক্ট করে এখানে আপলোড করে দেবে। আপলোড করার পর অল্প সময়ের মধ্যে এখানে দেখতে পাবে তোমার পিএনজি তৈরি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখান থেকে তোমরা এইচডিতেও ডাউনলোড করতে পারো, কিন্তু এইচডিতে ডাউনলোড করার জন্য পয়সা লাগে, মানে কিছু টাকা পে করতে হয়। তাই জন্য আমি এখানে ফুল এইচডিতে ডাউনলোড করব না, আমরা সিম্পল এইচডিটাই ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা যে কাজটি করব, মোবাইল থেকে পিক্সেল ল্যাবটিকে ওপেন করে নেব। ওপেন করার পর যাতে ফটোটা ভালো দেখায়, অ্যাট্রাকটিভ দেখায়, তার জন্য একটু এখানে একটু চেঞ্জ করে নেব, সেটিং করে নেব। এখানে সেটিং করার জন্য যে পিএনজি বানিয়েছি ওই পিএনজিটাকে এখানে অ্যাড করব। অ্যাড করার পর সিম্পলি এখানে টিক চিহ্নে ক্লিক করব, আমরা একটু ক্রপিং করে টিক চিহ্নে ক্লিক করলাম, এটাকে একটু অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট হয়ে গেলে তারপরে আমরা যে কাজটি করব, এখানে আমরা স্ট্রোক দিয়ে দেবো। কালার যদি তোমরা দিতে চাও এখান থেকে তোমরা কালার দিতে পারো, এখানে তুমি বাড়িয়ে দিলে কালার চেঞ্জ হতে থাকবে, এই রকমভাবে তুমিও কালার দিতে পারবে। তারপর আমরা যে কাজটি করব, এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে এখান থেকে আমরা বেঁকে চলে আসব। তারপর ফটোতে আমরা স্ট্রোক দেব, স্ট্রোক দিলে ফটো একটু কুল লাগে, মানে ভালো দেখায়। এখানে স্ট্রোক দেওয়ার পর আমরা চলে যাব, এটাকে সেভ করে নেব, এই ফটোটাকে সেভ করে নেব। সেভ করার পর তুমি থাম্বনেলে অ্যাড করতে পারো। সেভ করার সময় একটা কথা মনে রাখবে, এখানে আল্ট্রাতে সেভ করবে তুমি, এখানে ভেরি হাই আছে, তারপর আল্ট্রা আছে, আল্ট্রাতে সেভ করে দেবে, তবে ফটোটা ভালো দেখাবে। ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও এমন ইউটিউব রিলেটেড তথ্য পাওয়ার জন্য।